আমার কথার মধ্যে প্যাঁচ আছে, তোর তো কোনো সময় দেখি না এরকম হাই ফাই পোশাক পরে গেছে কিন্তু আছে হঠাৎ তুই ভালো পোশাক পরলেই সব কিছু না, তোর তো কোনো সময় দেখি না আর কি, সেই জন্য বললাম। ঠিক কইছিস, আমি যাবো একটু সামনে বুঝছো, আমি ভালো পোশাক পরবো আপনাকে ভাই দাদা, আমি এটা কোনো কথা বলেন আপনি না, ভালো পোশাক পর সেটা ধনী সমস্যা না, তো এত কাল তো দেখিনি তোরে ভালো পোশাক পরছি ভাই, এখন যুগ চেঞ্জ হয়েছে ভাই, আমরা ইয়াং বয়সে বলাবান ভাই, আমরা তো ভালো পোশাক পরতে পারি ভাই, আমরা তো তোরে নিষেধ করি নাই কারণ আমি আপনার সম্মান করি এলাকার মুরব্বী হিসাবে, আর আমার বাবা গরিব মানুষ, এটা সবাই জানে, এলাকার সবাই জানে, গরিব মানুষ সবাই আমার বাবা জানে, কিন্তু ভাই আমি একটা কথা বলি, আমার পোশাক নিয়ে কেউ কথা বলবে সেটা আমি চাই না ভাই, পোশাক নিয়ে তোর কথা বলার মতো তেমন কোনো কিছুই না, আর এতে মাইন্ডের কোনো কিছু আসলো না ভাই, জিনিস আমাকে তোরে এই পর্যন্ত দেখলাম এই ছোট থেকে এই জেদদূর এই মানুষ হইতে হইতে জেদদূর হইছো, তোরে দেখলাম না তোর বাবে 800 টাকা দিতে তো ষাট কিনে দিতি, কিন্তু আজকে দেখতেছি হঠাৎ করে তোর বোন চেহারা চেঞ্জ ভাই, জায়গা ঠিক আছে মনে কিছু নিস না, আরে বড় ভাই ব্রাদার তো দেখলাম অনেকদিন পরে, আসলে তোর পরিবেশ তো মনে ফিরে গেছে, মানে ভালো লাগে ভাই, আপনি যান ঠিক আছে, যা তাহলে গ্রামের লোকগুলো আসলে খেয়ে এটা কোন মানে আমি বুঝতে পারলাম, আমার বাপে গরিব হোক আর যাই হোক এটা তার তো ব্যাপারে, শালাগুলো কোনো অশান্তি নেই, জামালপুর যাই আগে আগে দেখা করি, তারপর প্রেম ভালোবাসা করতে গ্রামের লোকগুলো এত খ্যাত, আমি ভালো পোশাক পরে কই যাচ্ছি না যাচ্ছি এইগুলো নিয়ে মানে কত বুঝতে পারছো, এখন কী করবো চলো তাহলে আজকে আমরা ওই ইয়ে দিকে যাই, উত্তরবার দিকে যাই, শোনো আমি তোমার জন্য আমার বাবার কতগুলো টাকা নষ্ট করলাম বলো, আমার বাবা গরিব মানুষ তুমি জানো কীভাবে, এই যে আমাকে কালকেও বললো কালকে জামা পড়তে তুমি অনেক কিছু কিনে নিলাম, আজকেও তুমি বলতো তো টাকা থাকতে হবে বলো, রেশন করে দিতে তো দিতে হবে সেটা আমি জানি, বিয়ের আগে যদি সব নিয়ে যাও বিয়ের পরে তুমি কী নিয়ে যাও সেটা আমাকে বলো, এখন যা কিছু বিয়ে করতে আশ্চর্য, আমার বাবার শেষ সম্বলটা জমিটা পর্যন্ত আমি বিক্রি করে দিচ্ছি শুধু তোমার জন্য, ভালোবাসিবি দেখি এত কষ্ট দিচ্ছ তুমি ওকে বলো, শোনো তোমার জন্য আমার
টাকা পয়সা বাবার সম্বল জমিটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছি আমি, বুঝতে হবে। এখন আমি আর কী দেবো বলো, কালকে তোমাকে দিচ্ছি, আজকে তুমি বলতে চাকরি কথা ইলেকশন করো দিতে তো হবেই, ঠিক আছে দিতে হবে, কিন্তু বিয়ের আগে সব কিছু দিয়ে দিলে বিয়ের পরে কী করো বলো? এখন যা দিতেছো বিয়ের পর তাই দিবা। বাবার শেষ সম্বলটা বলে দিয়ে দিলাম, তারপর তুমি বলতেছো আমার এটা এটা, বুঝতে হবে তোমার সব কিছু, ঠিক আছে? এটা কোনো ভালোবাসা না, ছলনা করে ভালোবাসা যায় এখন তখন লাগে, ঠিক আছে? যাই আমি, এতদিন যা করছি টাইম পাস করছি, এখন তোমার সাথে যে শোনাবো না মুভি আমার জন্য বেটি। তাহলে শোন আমি বলি, আমি থাকি না, একটু যাই, আমার কাজ আছে, বুঝাই কইস বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন। তোমার নামে কিন্তু অনেক রিপোর্ট আসতেছে, ঠিক আছে? সাথে প্রেম করো, তুমি গরিব মানুষের ছেলে, তুমি গরিব ভাবে থাকবে, কেন তুমি বড় লোকের বোনের কিছু তুমি ই করো, প্রেম করো? কারণটা কি শোনো, আমি সুন্দরভাবে বলে দিই, এরপর যদি কোনোদিন আর তোমাকে না বলতে হয়, যেমন এই আজকে বলে দিলাম, এই এলাকায় আমার বোনকে অন্য মেয়েদের দিকে তাকাবে না, ঠিক আছে? কারণ যদি তুমি কেউ সাথে তাকাও ওভাবে ই করবা যে তোমার সমবয়স আছে কি না, কারণ তুমি একবারে গরিব ছেলে, তো তুমি বড় লোকের দিকে হাত বাড়াই বাড়া করবে। ভাই আমি একটা কথা কই, আপনি এলাকার মাতবর, আমি ভালোবাসতে পারি, আমি গরিবের সন্তান দেখিয়েছি, আমি ভালোবাসতে পারবো না? হ্যাঁ পারবা, তোমার লেভেলে দাও, ঠিক আছে? ঠিক আছে, যদি এরপরে কোনোদিন দেখি তাহলে কিন্তু তোমার এই এলাকা রাখবো না, কথাটা মনে রেখো, ঠিক আছে? ঠিক আছে, গুঞ্জন কে প্রেম করতে আসি কর্ম, বিয়ে না করলেও চেষ্টা করবো। সীমা তুমি কাপড় পরে একে বসো, কি বল তুমি? থামো সীমা, ছেলেটা কে পাগল? চিনি না, পাগল না, আমি পাগল, আমি কি চিনি না? চক্ত সব আমি ওকে ভালোবাসি, আপনি বলেন আমি পাগল? সীমা তুমি কি বলতো? পাগল চাইলেই ভালোবাসা যায় না, যাও যাকে এত বছর ভালোবাসলাম, যার জন্য বাবার সব সম্পত্তি বিক্রি করে দিলাম, এই ছিল তোর মনে সীমা? কখনো কল্পনা করিনি তোর জন্য আমার বাবা সবকিছু বিসর্জন দিয়েছি, আজ তুই আমাকে ধোকা দিয়ে চলে গেলি সীমা, তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ, নিয়ে যাও আল্লাহ। আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তোমার দিও তোমার কিরে, এর খাওয়া যেন ভালো জিনিস না, মাথাটা তো নষ্ট হয়েছে নাকি তোর? এইটা খেয়ে তুই কি বুঝবি?
দে একটু টান দে খর কিছু দেবি এই যে চামুচ আছে না ছোট বাচ্চারা শুছে খাবি ভাল লাভ তো দে তুই দিই তো আমার মতন পাগল রে করিনি তো আর বিপদে পড়ছি হ্যাঁ কি আব্বা মা আছে এখন কে এই পরিস্থিতি কে তোর রে থাক রে সময় নাই থাক আরেকদিন দেখা করবি হ্যাঁ আমি হ্যালো বাবা কি হইল রে ও কই যা হে আমার ও